গাইস, ফ্রি ফায়ার এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি জীবনেও জানেন না। আমি শিওর দিয়ে বলতে পারি আজকের ভিডিওর একটা ফ্যাক্ট সম্পর্কে আপনি জানেন না, আমি 100% শিওর দিয়ে বলতে পারি। কারণ গাইস, যদি আপনি নতুন প্লেয়ার হয়ে থাকেন তাহলে একটা ফ্যাক্ট সম্পর্কেও জানবেন। কারণ গাইস, আজকের ফ্যাক্টগুলো শুধু পুরনো প্লেয়াররাই জানে। পুরনো প্লেয়াররা কি নতুন প্লেয়ারদের চেয়ে 3 বছর আগে বেশি সুবিধা পেত কিনা? গাইস, 3 বছর আগে আমাদের ফ্রি ফায়ার কেমন ছিল? এবং আমি 100% শিওর দিয়ে বলতে পারি যদি আপনি নতুন প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনি এই ফ্যাক্টগুলো জানতে পারবেন। যদি আপনি একজন নতুন প্লেয়ার হয়ে থাকেন এবং পুরনো প্লেয়ার হয়ে থাকেন তাহলে দুজনই আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমাদের আগের ফ্রি ফায়ার আর বর্তমান ফ্রি ফায়ারের মধ্যে কি কি পার্থক্য। তো গাইস, আজকে আমরা এই ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করব। গাইস, তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওল্ড ফ্যাক্ট নাম্বার 5। গাইস, আপনি জানেন কি, আজ থেকে 3 থেকে 3.5 বছর আগে ফ্রি ফায়ারে কিন্তু এনিমিকে নক করলে কোনো প্রকার সিম্বল আসতো না। গাইস, আপনার উপর দেখতেই পাচ্ছেন যে এনিমিকে যখন ডাউন করা হয় তখন কিন্তু উপরে একটা সিম্বল আসতো। আজ থেকে 3 বছর আগে মানে যখন ফ্রি ফায়ারটা লঞ্চ হয় এবং এটা খেলা মানুষ শুরু করে তখন কিন্তু গাইস এনিমিকে ডাউন করলে কোনো প্রকার সিম্বল আসতো না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এনিমিটাকে ডাউন করছে কোনো প্রকার সিম্বল আসে নাই। গাইস, সিম্বলটা না আসাতে অসুবিধাটা হইতেছে আমাদের কিন্তু অনেক সময় ফ্যাক ড্যামেজ দেয়। তো তখন যদি ফ্যাক ড্যামেজ দিত অথবা রিয়েল ড্যামেজই দিছে, যদি এনিমি কোনো এনিমি কাভার থেকে ফাইট করতো, যদি ওই এনিমিটা ডাউন করতে পারতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না এটাকে ডাউন হয়েছে কি না। এখন কিন্তু সিম্বল আসে যার কারণে বুঝতে পারে যে এনিমিটা ডাউন হয়েছে। ফ্যাক ড্যামেজ হলে বুঝতে পারে যে ফ্যাক ড্যামেজ দিছে, এনিমিটা ডাউন হয় না। কিন্তু গাইস, তখন কিন্তু এই সুবিধাটা ছিল না। যদি ফ্যাক ড্যামেজ দিত অথবা রিয়েল ড্যামেজ দেখ ডাউন হলে বুঝতে পারতাম না, যদি কাভারে চলে যেত আর যদি কাভার থেকে ফাইট করতো, যদি ডাউন হতো, যদি না দেখতে পারতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে ডাউন হয়েছে। তখন আর কি এতটা সুবিধা ছিল না, তখন আর কি খুঁজে বের করতে হতো যে এটাকে ডাউন হয়েছে কি না। আর এখন গাইস সিম্বলটা আসে যার কারণে আমাদের অনেক সুবিধা হয়। ফ্যাক ড্যামেজ দিলেও বুঝতে পারে যে ফ্যাক ড্যামেজ দিছে, রিয়েল ড্যামেজ দিল তো রিয়েল ড্যামেজ দিলে, আর ডাউন হলে তো আমরা সিম্বলটা দেখতেই পাই। এখন গাইস ফ্রি ফায়ার আস্তে আস্তে আপডেট দিয়ে অনেক উন্নতি করতেছে গাইস। আর গাইস যাদের লো ডেভেস তারা তো মারা খাইতেছে। তো চলুন গাইস আমরা 4 নাম্বার ফ্যাক্টের দিকে যাই। ওল্ড ফ্যাক্ট নাম্বার 4। গাইস আপনি জানেন কি, ফ্রি ফায়ার যখন সর্বপ্রথম লঞ্চ হয়েছিল তখন কিন্তু ফ্রি ফায়ারের এক্সপ্রেশন প্যাক ছিল না, মানে ডাউনলোড প্যাকটা থাকে ফ্রি ফায়ার ডাউনলোড দেওয়ার পরে ভিতরে, ওই ডাউনলোড প্যাকটা কিন্তু ছিল না। গাইস তখন আর কি অটোমেটিক প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড হইতো ওইটাই, তখন গেমের ভিতরে আর কোনো ডাউনলোড প্যাক ছিল না। কিন্তু গাইস দিনে দিন ফ্রি ফায়ার এত প্রকার ইভেন্ট আসতেছে, এত এত ড্রেস আসতেছে, গান আসতেছে, আস্তে আস্তে গাইস ফ্রি ফায়ারের ডাউনলোড প্যাকও বাড়তেছে। এবং গাইস ফ্রি ফায়ার ওইটা প্লে স্টোর দিতে পারতেছিল না যে বড় হয়ে যাবে, যার কারণে গাইস এটা গেমের মধ্যে দিয়ে দিছে। আর গাইস কি বলবো, আজ থেকে ঠিক 1 বছর আগে ফ্রি ফায়ারের ডাউনলোড প্যাক ছিল মাত্র 400 থেকে 450 MB, আর এই 1 বছরের মধ্যে গাইস ফ্রি ফায়ারের ডাউনলোড প্যাক হয়ে গেছে প্রায় 1200 MB, মানে প্রতি ওবি আপডেটে প্রায় 1 থেকে 150 MB করে এমবি বাড়তেছে। ফ্রি ফায়ার নতুন নতুন ইভেন্ট আসতেছে, এই গান স্কিন ওই ড্রেস প্রত্যেকটা ডাউনলোড দিতে তো এমবি লাগে গাইস, প্রত্যেকটা হয়তো জায়গা লাগে, যার কারণে গাইস আস্তে আস্তে ফ্রি ফায়ারের ডাউনলোড প্যাকটা বেড়ে যাচ্ছে। আর ফ্রি ফায়ার দিন দিন একটা ভারী গেমে রূপান্তরিত হচ্ছে, যেটা কিনা গেছে আমরা অন্য অন্য গেমগুলোকে দেখতে পারি। ফ্রি ফায়ার কিন্তু গাইস সর্বপ্রথম একদম লো ডিভাইসের জন্য গেম বানাইতো, কিন্তু গাইস এখন লো ডিভাইসে গেমটা খেলতে গেলে কষ্ট হয়ে যায়, যার কারণে গাইস ফ্রি ফায়ার এখন মানে ফ্রি ফায়ার কি আসলে উন্নতি করতেছে নাকি লো ডিভাইস প্লেয়ারদেরকে মেরে দিচ্ছে এটা ফ্রি ফায়ার নিজেই জানে। এত গান, এত ড্রেস আপ, এত ইমোট আসলে তো গাইস ফ্রি ফায়ারের ডাউনলোড প্যাক বাড়বেই, কারণ গাইস সবগুলোরই তো জায়গা দিতে হয়, যার কারণে গাইস আজকে ফ্রি ফায়ারের এই হাল, এত ডাউনলোড প্যাক হয়ে গেল, এত বড় এক্সপেকশন প্যাক হয়ে গেল। তো গাইস চলুন আমরা 3 নাম্বার ওল্ড ফ্যাক্টের দিকে যাই। গাইস আপনারা এখন স্ক্রিন উপর একটা গেম প্লে দেখতে পাচ্ছেন, গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পিকের মধ্যে হচ্ছে, কিন্তু তখন কিন্তু কোনো প্রকার গাছ ছিল না পিকের মধ্যে, পাথর পাথর ছিল। দেখতে পাচ্ছেন যে পাথরের মতো নিচের জায়গাগুলো একদম পাথর, যেরকম এরকম আর কি আমাদের ক্লকটা যেমন একদম আঁকা অবস্থা, আর এটা আর কি পাথর দিয়ে ঢাকা ছিল তখন। আর গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গাছ, কোনো প্রকার পাথরের চিহ্ন নেই, কিন্তু গাইস তখনকার কিন্তু পিকের মধ্যে পাথর ছিল। আপনারা এখন গেম প্লেটা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা পাথরের, গাছ তখন কিন্তু ফ্রি ফায়ার পিকে কোনো প্রকার গাছ ছিল না, সম্পূর্ণ পাথর ছিল আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর আগে। আর গাছ বর্তমানে তো কি বলবো, ঘাস হয়ে গেছে একদম পুরো ফ্রি ফ্রি ফায়ারের মাঠ গুলা, গাছ এখন আর পাথর নাই, যে জায়গাগুলো পাথর ছিল আগে পিকে ওইগুলো গাছ এখন পুরোপুরি ঘাস হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওল্ড ফ্যাক্ট নাম্বার 2। গাছ আপনি জানেন কি, ফ্রি ফায়ার যখন সর্বপ্রথম লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু গাছ ফ্রি ফায়ার পাচ্ছেন যে কত বড় বড় ঘাস ছিল গাছ, তখন গাছ ঘাসের মধ্যে শুয়ে থেকে গাছ কভার নিয়ে যেত, বর্তমানে যেটা পসিবল না। তখন কিন্তু এত বড় বড় ঘাস ছিল যে এনিমি যদি ডাউন হতো তারপরে দেখা যাইতো না, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে কত বড় বড় ঘাস ছিল। আর গাছ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার এত বড় ঘাস নাই, একদম ছোট ছোট ঘাস হয়ে গেছে। আর তখন গাছ কত বড় বড় ঘাস ছিল, এটা শুধু গাছ পুরনো প্লেয়াররা জানে, আমি শিওর এটা নতুন প্লেয়াররা জানবে না, কারণ তখন তো নতুনরা ফ্রি ফায়ার খেলেই নাই, তখন যারা খেলছে তারা দেখুন পুরনো হয়ে গেছে। আর পুরনো প্লেয়াররা এটা জানার কথা, নতুন প্লেয়াররা কিভাবে জানবে? তো গাইস চলুন আমাদের নাম্বার 1 ওল্ড ফ্যাক্টের দিকে। ওল্ড ফ্যাক্ট নাম্বার 1। গাইস বর্তমানে যদি আমরা বেস্ট আপডেটর দিয়ে কোনো কিছু আপডেট করি, যদি আমাদের কাছে বেস্ট এবং হেলমেট দুইটাই থাকে তাহলে কিন্তু দুইটাই একসাথে আপডেট হয়ে যায়। কিন্তু 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 গাইস আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর আগে বেস্ট এবং হেলমেটের মধ্যে শুধু গাইস বেস্ট আপডেট দেওয়া যেত, যেটা আপনি স্ক্রিন পর দেখতেই পাচ্ছেন, হেলমেট কোনো প্রকার আপডেট দেওয়াই যেত না গাইস, তখন শুধু আমাদের বেস্ট আপডেট দেওয়া যেত। আর গাইস তখন হেলমেটকে আপডেট দেওয়া যেত না, আর ফ্রি ফায়ার দেখলো যে হেলমেটকে আপডেট দরকার, তারা গেস বর্তমানে আমরা যদি আপডেট করি তাহলে বেস্ট এবং হেলমেট দুইটা একসাথে আপডেট হবে, তখন কিন্তু এই সুবিধাটা ছিল। বর্তমানে গেছে বেস্ট এবং হেলমেট দুইটা একসাথে আপডেট হয়, কিন্তু ফ্রি ফায়ার যখন লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু বেস্ট এবং হেলমেটের মধ্যে শুধু গেছে বেস্ট আপডেট দেওয়া যেত, হেলমেট কিন্তু কোনো প্রকার আপডেট দেওয়া হয়েছে, যেটা গেছে আমাদের মধ্যে যারা পুরনো প্লেয়ার আছে তারাই জানে, নতুন প্লেয়ার তো গেছে কোনোভাবে জানা সম্ভব না। সো গেছে এই ছিল আমাদের আজকের ভিডিও। গেছে আজকের কোন ফ্যাক্ট আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। চ্যানেল সাবস্ক্রাইব করা
থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।